আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ইজি করলা ভাজি নিয়ে আসলাম, এর জন্য আমি জানিয়ে নিয়েছি। একটা করলা নিয়ে নিয়েছি এবং হাফ আলু নিয়েছি। এখন এই ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, হাফ কাপ অনিয়ন নিয়ে নিলাম আর দুইটা গ্রিন চিলি নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ফ্রাই করে নিব, হালকা ফ্রাই করে তারপর আমি করলা এবং আলু অ্যাড করে দিব। আমি পেঁয়াজ আর মরিচ বেশি ফ্রাই করব না, হালকা থাকতেই আমি করলাটা অ্যাড করে দিব। করলা অ্যাড করে দিচ্ছি, করলা এবং আলু। আমি একটা করলা ইউজ করেছি এবং হাফ আলু ইউজ করেছি। এখন ভালোভাবে একটু নেড়ে দিব। টেস্ট অনুযায়ী সল্ট দিয়ে দিব। এখন আবার একটু ভালোভাবে নেড়ে নিব। এখন আমি ঢেকে দিব কিছুক্ষণ, কিছুক্ষণের জন্য, যাতে করলাটা এবং আলুটা সিদ্ধ হয়ে আসে। এখন আবার একটু নেড়ে দিব। করলা ভাজিটা অনেকেই পছন্দ করে, আমারও একটা পছন্দের ভাজি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভাজি অলমোস্ট হয়ে গেছে এবং এখন আমি বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিব, ফ্রেশ ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা অ্যাড করে এখন আমি একটু নেড়ে দিব। বাস হয়ে গেল খুব মজাদার করলা ভাজি। আপনারা সাদা ভাতের সাথে এটা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।